কালকে কতবার বললাম যে বৃষ্টিতে ভিজেন না রাধে বাবা বৃষ্টিতে ভিজেন না মানে আমার কোনো কথাই শুনে না জ্বরে গা পুড়ে যাইতেছে একদম রাধার বাবা কেমন লাগতেছে নিজেরও ঠিক রাখতে হইব সংসার ঠিক রাখতে হইব বারবার বললাম বৃষ্টিতে ভিজা দরকার নাই না কি করা যায় আমি তো গেছিলাম যে এই সে দোকানে কাজের লেগে গেছিলাম যে কাজ করার লেগে ছাতা নাই ছাতা নিয়ে যায় না হঠাৎ করে বৃষ্টি হয়েছে কি করা যায় তাই মাথার মধ্যে একটা যেহেতু ছাতা নাই মাথার মধ্যে হেলমেটটা দিতে না হয় এই একটা পলি ব্যাগ মাথায় দিয়ে আসতেন তা তো শরীরটা ভালো থাকতো এই যে এত জ্বর বাঁধায় যে বসলেন

আল্লাহ তো দিছে আপনাদের মাধ্যমে চালানোর জন্য তো আপনি তো সুস্থ না অসুস্থ ওষুধ খাই খাই তুমি সেবা যত্ন করলে আমি ঠিক হয়ে যাব দেখেন তো জ্বরে গা পুরে যেতেছে যেমন ঠান্ডা তেমন জ্বর মানে আমার তো কথা শুনেন না আমার এই জিনিসটা ভাল লাগে না বউ একটা কথা বলে শুনেন না এখন আপনি খারাপ লাগতেছে না আমার তো লাগতেছে না আপনি তো লাগতেছে আনতে ও তো বৃষ্টি এলে বৃষ্টিতে আর ভিজে আসুন না ওই কোন জায়গায় মনে করে হেলমেট নেবেন হেল হেলমেট যদি না থাকে যাই হোক একটা মাথা পলিব্যাগ মাথায় দিয়ে বাসায় আসবেন তো বসলে ভালো থাকবো নিজে চলতে পারবেন অন্যদের চালাতেও পারবেন আপনি অসুস্থ থাকলে আমরা যে সমস্যা থাকি রাদের বাবা হুম

আমার একটু সেবা যত্ন করানো মাথায় দাদা একটু দিয়ে টিপে দিয়ে মাথায় হালকা একটু পানি দিয়ে পরে ঠিক আছে আর ওষুধ যদি না পায় এক্সট্রা আছে ওইটা দিয়েও একটু পরে খাওয়ানি ঠিক আছে ওটা দিয়েও তারপর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার ছেলের বাবার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ও অসুস্থ আমাদের মন ভালো নাই বৃষ্টিতে ভিজে দোকান থেকে আসছে তো এই কারণে জ্বর আইছে তো আপনারা সবাই দোয়া করেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদেরও ভালো রাখতে পারে কারণ ও অসুস্থ মানে আমরাও অসুস্থ কারণ ও আমাদের একমাত্র আশা ভরসা ও যদিও অসুস্থ থাকে তাহলে আমরা কি করবো তো আপনারা সবাই অর্জনের দোয়া করবেন ও যেন ভালো হয়ে যায় আপনারা ভালো থাকবেন